বাসায় কন্টিনিউয়াসলি কবুতর অসুস্থ হইতেছে, একটার পর একটা একটার পর একটা কবুতর অসুস্থ হইতেছে। এবং কবুতর আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি মাইক্রোফোনের কাছে ধরার পিছনে কারণ হচ্ছে যাতে আপনারা আওয়াজটা শুনতে পান। খাবার খাইতে পারে না, দেখছেন, খালি মাথা নাড়ায় খাবার খাইতে পারে না। আচ্ছা, এটা উঠাও এখান থেকে, এটা সরাও, এটা একটা খাঁচায় ঢুকাও। দেখছেন অবস্থা চোখের? এটা কিন্তু ঠান্ডা লাগিয়া চোখ উঠছিল, চোখ চোখ উঠা মনে এখন সেরে গেছে। আমার কাছে দেখা সবচেয়ে সপ্তম আশ্চর্য এক আশ্চর্য, যে এত ছোট বাচ্চা আপনার কত সুন্দর খাবার খাইতেছে। আর এই জিনিসটা শুধুমাত্র রাজশাহীতে সম্ভব, কারণ ওরা আসলে প্রত্যেকদিন কবুতর ছাড়ে। এবং যে হারে কবুতরটা কাঁপনি হয়ে গেছে, কবুতরটা মনে হয় ঠিক হবে, কবুতরটা ঠিক হবে ভাই। কাঁপনি হওয়া কবুতর 99% টাইম ঠিক হয় না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো দর্শকবৃন্দ, আজকে আমরা এখন আসলে রাজশাহীতে আছি। রাজশাহীতে আসছি হচ্ছে এক বড় ভাইয়ের বাসায়। তো উনি আসলে নিজে কাজকর্ম করে, তো কবুতরটা আসলে খুব কষ্ট করেই পালে, এবং এই বছর উনি আমাদের টুর্নামেন্টে 5th প্লেসও পাইছিল। তো যাই হোক, এখন একটা ঘটনা, সেটা হচ্ছে যে এই বাসায় কন্টিনিউয়াসলি কবুতর অসুস্থ হইতেছে, একটার পর একটা একটার পর একটা কবুতর অসুস্থ হইতেছে। এবং এই যে দেখেন কবুতরটা, এটা কিন্তু এই যে লাল কবুতরটা, খেয়াল করছেন? দেখা যাইতেছে কিনা, ও কিন্তু খাইতে পারতেছে না। ও খাবার ঠোকর ঠিকই দিতেছে কিন্তু খাইতে পারতেছে না, দেখছেন, খাইতে পারে না। এই যে এই কবুতরটার কথা বলতেছি, দেখছেন, ও খাইতে পারতেছে না। তারপর এই যে দেখেন, এই কবুতরটা টাল হয়ে গেছে, দেখছেন, এই যে একটা কবুতর টাল হয়ে গেছে। আর এই কবুতরটা টুর্নামেন্টে আসা, নিজেই টুর্নামেন্টে আসা একটা কবুতর, এই যে দেখেন, মানে গায়ে এখনো সিল পর্যন্ত আছে। দেখেন, এটা নিজেই টুর্নামেন্টে আসা একটা কবুতর। হ্যাঁ, তো এই কবুতরটারও অবস্থা খুব একটা ভালো না। আমরা একটু বাইরে আলোতে দেখি এই কবুতরের সমস্যাটা কি। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি মাইক্রোফোনের কাছে ধরার পিছনে কারণ হচ্ছে যাতে আপনারা আওয়াজটা শুনতে পান। একটা মনে করেন ফতফত ফতফত করে শব্দ করতেছে, মানে এই কবুতরটা ঠান্ডা লাগছে, নাকে পানি নাই। এই যে দেখেন মুখের মধ্যে আঠা, দেখছেন, এই যে দেখেন মুখের মধ্যে আঠা। মুখের মধ্যে যখন আঠা থাকবে, তারপর হচ্ছে কবুতর যখন স স স শব্দ করবে, তখন বুঝতে হবে যে কবুতরটা ঠান্ডা লাগছে। এই কবুতরটার খুব বাজেভাবে ঠান্ডা লাগছে। তোমরা এখন পর্যন্ত কি ওষুধ খাওয়াইছো ভাইটা? খাওয়াইছে অনেক কিছু, অনেক ওষুধই খাওয়াইছো। কি খাওয়াইছো দেখি তো? আলিশা, তারপরে এই কবুতরটাকে আলিশা কয়টা খাওয়ানো হয়েছে? এটাকে মনে হয় একটা খাওয়ানো। হ্যাঁ, একটাই? এরপর খাওয়া নাই? না, এরপর খাওয়া। আচ্ছা, এই কবুতরটাকে মিনিমাম, একেবারে মিনিমাম, অন্তত পক্ষে তোমার 10 থেকে 15টা আলিশা খাওয়াইলে এটা ঠিক হবে। ঠিক আছে, কয়টা? 10 থেকে 15টা। 10 থেকে 15টা আলিশা খাওয়াইলে এটা ঠিক হবে। আর এই যে কাপনিটা দেখতেছো, হ্যাঁ, এটা কিন্তু তুমি খাবার দাও, দেখো খাবার খাইতে পারবে না। খাবার কোথায়? এই যে খাবার খাইতে পারে না, দেখছেন, খালি মাথা নাড়ায় খাবার খাইতে পারে না। আচ্ছা, এটা উঠাও এখান থেকে, এটা সরাও, এটা একটা খাঁচায় ঢুকাও। আচ্ছা, এটা কথা খাঁচায় উঠাও, যেটা যেখানে রাখতে বলছি যেভাবে ও রাখো। এটা বাদ, তাল একটা দেখলাম না, ওইটা কোথায়? তাল একটা। আচ্ছা, এটাকে আপাতত এই খাঁচায় রাখো। এখন এই লফটে মূলত সবগুলা কবুতরের গরম ঠান্ডা আছে, প্রত্যেকটা কবুতরের গরম ঠান্ডা আছে। এই কবুতর ধরো তো দেখি, কালো কবুতরটা, না না, এই যে উড়ে গেল যেটা, এই যে উড়ে গেল যেটা, এটা দেখি খাবার দিয়ে ধরো তো, নামছে, ওই যে উপরে আছে, এখন নামতেছে। এই কবুতরটা তো মনে হয় ঠান্ডা লেগে চোখ উঠে আছে। হ্যাঁ, ঠান্ডা লেগে আছে। দেখি নামো, আর একটু খাবার দাও। দাও দেখি। আচ্ছা, এই যে এই কবুতরটা আমরা বাইরে দেখাই, আবার একটু বাইরে যাই দেখি। দেখছেন অবস্থা চোখের? এটা কিন্তু ঠান্ডা লাগিয়া চোখ উঠছিল, চোখ চোখ উঠা মনে এখন সেরে গেছে। এই যে দেখছেন, এই দেখেন কি অবস্থা।
এই যে পানি বের হচ্ছে। আচ্ছা, ওভারঅল এখানকার এই বাসার যা কবুতর আছে প্রত্যেকটা কবুতরই ঠান্ডা আছে। তো এখন আসলে আমার আমার কবুতরের ঠান্ডার ক্ষেত্রে আমি আসলে দুইটা পদক্ষেপ নেই। সেটা হচ্ছে, এক, যখন কবুতর ঠান্ডা থাকে খাবার খাইতে পারে, ও খাবার খাইতে পারে না, যখন খাবার খাইতে পারে বা ঠান্ডা আছে এবং হাঁপাইতে থাকে কবুতর তখন, এবং ঘরঘর শব্দ করে, তখন হামদারদের আলিসা ট্যাবলেটটা প্রত্যেকদিন একটা করে খাওয়াই। তো যখন আপনার দেখি যে কবুতরের আপনার মনে করেন ঠান্ডা, ঠান্ডাটা ওইভাবে বোঝা যাচ্ছে না, ঘরঘর শব্দ করতেছে না, কিন্তু নাকে পানি আছে, ওই টাইমটায় আমরা যে কাজটা করি, আমি আসলে বেসিক্যালি যে কাজটা করি সেটা হচ্ছে ESB30 কোসোমিক্স প্লাস ইউরোকড, এই তিনটা ওষুধ 1 লিটার পানিতে আপনার 1 গ্রাম 1 গ্রাম করে দেয়, এর সাথে দেয় হচ্ছে এপিটাইজার দিয়া তারপরে কবুতরকে খাওয়াই। এবং আলহামদুলিল্লাহ 5 দিন খাওয়ানোর পর একটা অবস্থায় এসে পড়ে কবুতর, ঠিক আছে। আর এই যে দেখেন আর একটা অদ্ভুত জিনিস, কত ছোট কবুতরের বাচ্চা খাবার খাইতেছে। এগুলো বয়স কত? এগুলো বয়স তো মনে বেশি দিন না। এইটা এইটা তার মানে আমার কাছে দেখা সবচেয়ে সপ্তম আশ্চর্য, এক আশ্চর্য যে এত ছোট বাচ্চা আপনার কত সুন্দর খাবার খাইতেছে। আর এই জিনিসটা শুধুমাত্র রাজশাহীতে সম্ভব, কারণ ওরা আসলে প্রত্যেকদিন কবুতর ছাড়ে এবং ছেড়ে কবুতরকে খাওয়ার খাওয়ায়, এই কারণেই এই জিনিসটা হয়। আর একটা কথা, বাসায় যেহেতু কাপনিওয়ালা কবুতর আছে, এই কবুতরটা যে বিষ্ঠাটা আছে এই কবুতরটার কিন্তু আমি পটিটা দেখছি। এই যে দেখেন এই কবুতরটার পটিটা, এইটা যে কাপনিওয়ালা কবুতরটা প্রথমে সরাইছি আমি, তো এই পটিটা যার গায়ে লাগবে বা গায়ে লাগাতে কোনোভাবে যদি আপনার ইতে যায় ওর মুখে ঢুকে, তাহলে ওই কবুতরটারই কাপনি হয়ে যাবে। তো এই কারণে এই কবুতরটাকে, এই এই ধরনের কাপনি হওয়া কবুতরকে লফ থেকে সরাইতে হয়, নাহলে এইটার এইটা যেহেতু কাপনি হয়ে গেছে, এটা শরীরের শরীরটার মুখের লালা, তারপর হচ্ছে পটি, এগুলো এখন মনে করেন একটা ব্যাকটেরিয়ার গোডাউনে রূপান্তরিত হয়েছে। এই ব্যাকটেরিয়ার মধ্যে যেই পাড়া দিবে সেই অসুস্থ হয়ে যাবে। তো এই কারণে আপনাদেরকে এই যে জিনিসটা বললাম সেই জিনিসটা করতে হবে, স্প্রে করতে হবে, বায়োসিড রেগুলার লফটে স্প্রে করতে হবে, আর এই ধরনের কাপনি হওয়া কবুতরকে লফটের থেকে সরায় ফেলতে হবে, সিম্পল এই আর কি। তো দর্শকবৃন্দ, আমরা অনেক সময় হয় কি যে কবুতরের মায়া করি যে আরে কবুতরটা কাপনি হয়ে গেছে, কবুতরটা মনে হয় ঠিক হবে, কবুতরটা ঠিক হবে। ভাই, কাপনি হওয়া কবুতর 99% টাইম ঠিক হয় না, আপনি যতই ওষুধ খান কোনো লাভ হবে না। 99% টাইম আপনার 1000 কবুতরে হয়তো একটা কবুতর ঠিক হইতে পারে, কিন্তু এই কাপনিওয়ালা কবুতরকে বাসায় রাখা আপনার বাসার যে সব কবুতর অসুস্থ হবে এতে কোনো সন্দেহ নাই। এর জন্য দয়া করে একটা কবুতরের মায়া ছাড়বেন এবং কাপনিওয়ালা কবুতর গুলাকে বাদ দিয়ে দিবেন। দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।